বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে কিভাবে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমত আপনি আপনারা মোবাইল অথবা কম্পিউটারে যে একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজারটি ওপেন করার পর ওপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন অ্যাডমিশন ডট বি আর ইউ আর ডট এসি ডট বিডি লেখার করবেন ইন্টারট্যাপ করলে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন নিচের অংশে আপনার আবেদন করার পদ্ধতি এখানে পেয়ে যাবেন কিভাবে পেমেন্টটি করবেন সেই বিষয়ে এখানে অনেকগুলো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন সেই বিষয়ে এখানে লেখা রয়েছে আশা করি আপনারা এখান থেকে সেটি পড়ে নেবেন প্রথমত আপনাকে যেটি করতে হবে এখানে আগে আপনাকে এখানে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই অপশন এসে আপনি এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে এখানে লক্ষ্য করুন এখানে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে আপনাকে প্রথমে দিতে হবে আপনার জিএসটি রোল নাম্বার এর রোল নাম্বার এবং এখানে এইচ এস রেজিস্টার নাম্বারটি দিতে হবে যদি আপনার কাছে থাকে আপনি সেটি দিয়ে দিতে পারেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই অথপর আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই বক্সে যে নাম্বারটি দিবেন এই বক্সে একই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অথপর আপনার যদি কোন কোঠা থেকে থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোঠার নাম রয়েছে আপনি সেই কোঠাটি এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে যে নাম যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এটি এমনই এখানে রেখে দেবেন সঠিকভাবে আপনার এখানে তথ্য দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন এই অপশনে সেখানে ক্লিক করবেন তো এখানে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যখন আমরা রেজিস্ট্রেশন অপশনে যখন ক্লিক করি আসলে এটি অনেকক্ষণ ধরে একটি লোডিং হয় হয়তো সার্ভারের অনেকটা সমস্যার কারণে আসলে আমরা এটি এখানে রেজিস্ট্রেশন করতে পারিনি আপনাদের আমি একটি বিষয় এখানে দেখিয়ে দিই যদি এমন সমস্যা যদি আপনারা পড়েন সেক্ষেত্রে আপনি কি করবেন আর যাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ এখানে হয়ে যাবে পরবর্তী ধাপে আপনাকে আপনার জি রোল নাম্বার এবং একটি পিন নাম্বার দিবে সেটি অবশ্য আপনার মোবাইল নাম্বার ও এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দিবে আপনাকে জিএসটি রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে কিন্তু আপনাকে পুনরায় লগ ইন করতে হবে তো একটি বিষয় আপনারা এখানে লক্ষ্য করুন আমরা যখন আবেদনটি আসলে যখন রেজিস্ট্রেশন করতে হয় তখন এমন আসলে লেখা এসেছিলো তো সেই কারণে আমরা সেখানে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারিনি পরবর্তীতে যখন আমরা আবার রেজিস্ট্রেশনটি করতে যাই তো আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিই যদি আপনার এই সমস্যাতে পড়েন কি করবেন দেখতে পাচ্ছেন এখানে সব তথ্য আমরা আবার পুনরায় দিয়েছি দিয়ে রেজিস্ট্রেশন অপশন এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইয়েড এখানে দেখাচ্ছে আমরা পূর্বে আবেদন করেছি মানে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করেছি কিন্তু আমাদের কিন্তু মোবাইলে কিন্তু কোনো এস এম এস আসেনি এবং পরবর্তী যে ধাপটি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পরের যে পেজটি আসে সেখানে যে পিন নাম্বারটি থাকে সেটি কিন্তু আমাদের কাছে নেই সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি এই সমস্যাতে পড়েন সেই ক্ষেত্রে আপনার এইটুকু এখান থেকে জেনে রাখুন আর যাদের এই সমস্যা হবে না আপনারা তো সেখান থেকে পিন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তারা সরাসরি গিয়ে লগ ইনটি করবেন তো এখন আমরা যেটি করব সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশনে ক্লিক করে আপনারা এমন একটি পেজ এখানে পেয়ে যাবেন তো এখানে আমরা লগ ইন করবো কিন্তু আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো পিন নাম্বার নেই সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের পিন নাম্বারটি রিকভারি করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লস ইয়ার পিন এখানে ক্লিক হেয়ার এসে আপনি এখানে ক্লিক করবেন যদি পিন নাম্বারটি আপনার জানা না থাকে বা সার্ভারের সমস্যার কারণে মোবাইলে যদি আপনার মেসেজ না এসে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এসে ক্লিক হেয়ার এই অপশন এসে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এমন একটি পেজ পেয়ে যাবেন এখানে আপনাকে যেটা করতে হবে জিএস টি রোল নাম্বার এবং মোবাইল আপনাকে এখানে লিখতে হবে আপনি দুটি আলাদা সেটি লিখে দিবেন জিএসটি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রিসেট পিন আপনি এখানে ক্লিক করবেন রিসেট পিন অপশনে ক্লিক করলে আপনি এখানে লক্ষ্যগুন লেখা আছে এ রিসেট পিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি এস এম এস গিয়েছে সেখানে আপনি এই পিন নাম্বারটি সেখানে পেয়ে যাবেন তো এখন আপনাকে যেটি করতে হবে আপনাকে কিন্তু এখন লগ ইন করতে হবে তো এখান থেকে পুনরায় আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনি জিএসটি রোল নাম্বার এবং আপনার মোবাইলে যে এসএমএসটি এসেছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন সঠিকভাবে আপনার জি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন লগ ইন অপশন এসে আপনি এখানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনার প্রোফাইলে এখানে লগ ইন হয়ে যাবে ওপেনের অংশেতে আপনি এলিজিবল সাবজেক্ট লিস্টগুলো দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখনো পেমেন্টটি সম্পন্ন করা হয়নি এখানে একটি ক্রস চিহ্ন এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবজেক্ট চয়েস এবং ডান দিকে আপনি আপনার নাম দেখতে পাবেন অ্যাডমিশন রোল ইত্যাদি তথ্য আপনি এখানে দেখতে পাবেন তো আমরা যেহেতু এটিতে সাবজেক্ট চয়েস দেবো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সাবজেক্ট চয়েস এর অপশনটি রয়েছে তো এখানে ক্লিক করব সাবজেক্ট চয়েস যে অপশনটি এখানে রয়েছে এটিতে ক্লিক করব সাবজেক্ট চয়েস অপশনে ক্লিক করলে আপনি সাবজেক্ট চয়েস এর পেজটি এখানে পেয়ে যাবেন সাবজেক্ট গুলো এখানে ডান দিকে দেখা যাচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার পছন্দের সাবজেক্ট গুলো এখানে বাঁ দিকে কিন্তু এখানে চলে আসবে তো আপনি যে সাবজেক্টগুলো এখানে পছন্দক্রম দিতে চাচ্ছেন আপনি সেটির উপরে এসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি সাবজেক্টগুলো কিন্তু আপনি এখানে দিকে কিন্তু এখানে দেখতে পাবেন এক দুই তিন ভাবে এখানে সিরিয়াল ভিত্তিক আপনি এখানে দেখতে পারবেন তো আপনি আপনার মতো করে এখানে সাজিয়ে দিবেন আপনি যে যে সাবজেক্টগুলো পছন্দক্রম দিতে চাচ্ছেন আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন সঠিকভাবে আপনার সাবজেক্ট পছন্দ এখানে হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখাচ্ছে সেভ এই অপশনে এসে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এমন একটি পেজ আবার আপনি দেখতে পাচ্ছেন আপনার দিয়েছেন সেই লিস্টটা আপনি এখানে দেখতে পাবেন এখন আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে এখন পেমেন্টটি করতে হবে পেমেন্টের এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন উঠে আসে তো এখন টাকা পরিশোধ করতে হবে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে মেক পেমেন্ট এখানে এসে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করলে আপনি এখানে তিনটে মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন রকেট নগদ শিওর ক্যাশ এখানে ইনস্ট্রাকশনে ক্লিক করলে আপনারা সেই পদ্ধতি পেয়ে যাবেন কিভাবে ফিটি পরিশোধ করতে হবে তো আমি অবশ্যই এখানে রকেটের মাধ্যমে ফিটি পরিশোধ করবো এখানে ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পে পে অপশনে এসে ক্লিক করবেন আপনারা যে মাধ্যমে ফিটি পরিশোধ করতে চাচ্ছেন সেটির উপরে সেখানে এখানে ক্লিক করবেন পে অপশনে ক্লিক করলে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন অবশ্যই আপনি যে মাধ্যমে ফিটি পরিশোধ করতে চাচ্ছেন সেটি অবশ্য এখানে অন্যরকমও দেখা যেতে পারে আপনি ইনস্ট্রাকশনটি একবার দেখে আসবেন তাহলে আপনি সেটি বুঝতে পারবেন তো আমি যেহেতু রকেটের মাধ্যমে ফিটি পরিশোধ করব দেখতে পাচ্ছেন যে এটির ইন্টারফেসটি এখানে এমনই দেখা যাচ্ছে তো এখানে প্রথমত আমি যেটি করবো সেটি হলো এখানে যেই অ্যাকাউন্ট থেকে আমি ফিটি পরিশোধ করব সেই মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে এখানে লিখতে হবে তো আমি এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবো অথবা এখানে পিন নাম্বারটি দিয়ে দেব আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে নির্ধারিত যেই টাকার পরিমাণটি রয়েছে সেটি আপনার রকেট অ্যাকাউন্টে অবশ্যই সেটি রেখে দেবেন এখানে দেখতে পাচ্ছেন টাকার অ্যামাউন্ট এখানে লেখা আছে ছয়শ ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট সাবমিট অপশন এসে আপনি এখানে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনি যেই আপনার মোবাইল যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারে একটি সিকিউরিটি কোড পাঠিয়েছে ডাজার বাংলা থেকে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে অথপর গোড় অপশন এসে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে এসে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রোফাইল আবার এখানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক উঠেছে তার মানে আমাদের পেমেন্টটি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে অবশ্য মোবাইলে কিন্তু এস এম এস দিয়ে জানিয়েও দিবে যে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে গিয়েছে তো এখানে অবশ্য অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমনটি ছিল সেখান থেকে একটি স্লিপ দিত অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা যে কোনো ধরনের স্লিপ দিত যে আপনি সেখানে আবেদনটি সম্পন্ন করেছেন আমি অবশ্যই এখানে কোনো ডকুমেন্ট পেলাম না আপনি চাইলে যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন কন্ট্রোল পি চেপে আপনি চাইলে যে এই পেজটি পিডিএফ আকারে আপনি সেভ করে রেখে দিতে পারেন আর যারা মোবাইল দিয়ে করবেন আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে পারেন তো এভাবে বেগম রোকে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি আপনি সম্পূর্ণ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah Hafiz.